हेलो फ्रेंड्स, आजकल वीडियो टॉपिक हलो ओल्ड एफबी स्टोरी गुलो आपनी कीभावे देखबेन। जेटी आपनी एक मास आगे फेसबुक स्टोरीते दिए छिलेन, सेई वीडियोटी बा सेई फोटोटी आपनी कीभावे देखबेन, बा एक बछर आगे जदि आपनी कोनो फेसबुके स्टोरी दिए छिलेन, सेई स्टोरीटी आपनी आबारो कीभावे देखबेन, जे की स्टोरी आपनी सेई दिनकारे दिए छिलेन। सो से आजकल वीडियोते अपने देखो जो पुरनो स्टोरी होक ना क्या अपनी फेसबुके दिए स्टोरीगुलो अपनी इजिली देखते पारबें। सो चलुन शुरू करा जाक आजकल वीडियो। যেই সমস্ত ফেসবুকে স্টোরিগুলো আপনি আপলোড করেছিলেন এক মাস আগে বা এক বছর আগে, সেই স্টোরিগুলো যদি আবারও আপনি দেখতে চান, সো নর্মালি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। সো ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করার পরে কর্নারে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে এই পেজটি আসবে এবং স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে সেটিংস অপশানটি পেয়ে যাবেন। সো সিম্পলি সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানটিতে ক্লিক করার পরে এই পেজটি আসবে এবং স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে একটি হেডিং পাবেন ইওর ইনফরমেশান বলে নিচের দিকে, তো এবং তার নিচেই লেখা আছে অ্যাক্টিভিটি লগ। সিম্পলি অ্যাক্টিভিটি লগ অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম উপরের দিকে দেখতে পারবেন আর্চিভ বলে লেখা আছে। সো সিম্পলি আর্চিভ লেখাটিতে ক্লিক করবেন। আর্চিভ লেখাটিতে ক্লিক করার পরে এই পেজটি আসবে এবং ওপরে দেখতে পারবেন স্টোরি আর্চিভ বলে লেখা আছে। সো সিম্পলি স্টোরি আর্চিভ লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ডেট ওয়াইজ দেখাচ্ছে যে কোন ডেটে আপনি কোন স্টোরিগুলো দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন ডেট ওয়াইজ লেখা আছে 3 তারিখের মে মাসে এই স্টোরিগুলো আপলোড করা হয়েছিল, এবং তারপরে ফেব্রুয়ারি মাসে কোন কোন স্টোরিগুলো আপলোড করা হয়েছিল, মার্চ মাসে কোন কোন স্টোরিগুলো আপলোড করা হয়েছিল। ডেট ওয়াইজ দেখাচ্ছে এখানে যেই যেই স্টোরিগুলো আপনি যত তারিখে আপলোড করেছিলেন সেই ডেটগুলো এখানে শো হবে এবং সেই স্টোরিগুলোও এখানে শো হবে। সো যত স্ক্রল করে নিচের দিকে আসবেন তত পুরনো স্টোরিগুলো আপনি দেখতে পারবেন। সো এই সমস্ত স্টোরিগুলোর মধ্যে একটি স্টোরি যদি আবারও আমি আমার রিসেন্ট ফেসবুক স্টোরিতে আপলোড করতে চাই, সো কীভাবে করবো? সো একটি স্টোরিতে ক্লিক করছি, এই স্টোরিটিতে ক্লিক করলাম। সেই সময় ফেসবুক স্টোরিটি কারা কারা দেখেছিল সেটি আপনি ইজিলি দেখে নিতে পারবেন, বা শেয়ার অপশানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক স্টোরিতে আবারও এই ফেসবুক স্টোরিটি আপলোড করতে পারবেন। শেয়ার নাও অপশানে ক্লিক করে দিলাম, এবং রিসেন্ট যে আমি ফেসবুক চালাচ্ছি আমার ফেসবুক স্টোরিতে আবারও এই ফেসবুক স্টোরিটি আপলোড হয়ে গেল। তারপরে আরও একটি ফেসবুক স্টোরিতে ক্লিক করছি যেটি পুরনো ফেসবুক স্টোরি, আমি অনেক দিন আগে দিয়েছিলাম, সেই ফেসবুক স্টোরিটি ক্লিক করলাম এবং শেয়ার অপশানে ক্লিক করার পরে শেয়ার নাও অপশান ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে রিসেন্ট ফেসবুক স্টোরিতে আপলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে ইওর স্টোরি দেখাচ্ছে, এবং এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন সেই ফেসবুকের স্টোরিটি যেটি আমি অনেক দিন আগে আপলোড করেছিলাম সেটি আবারও এখন ফেসবুক স্টোরিতে আপলোড হয়ে গেছে, 1 মিনিট আগে আপলোড করা হয়েছে। সো এইরকমভাবে আপনি পুরনো ফেসবুকের স্টোরিগুলো দেখতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।